আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। ঈদের রেশ কিন্তু এখনও কাটেনি, সবাই নিশ্চয়ই মাংস খেতে খেতে ফেড আপ হয়ে গিয়েছেন, আমি নিজেও হয়ে গিয়েছি। চলুন এই জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কফি বানিয়ে ফেলা যাক। এই জন্য আমি একটা বাটিতে এক টেবিল চামচ কফি নিয়ে নিব। আমি এক গ্লাস বানাবো, এই জন্য আমি এক টেবিল চামচ নিচ্ছি। এর জন্য আমি দু টেবিল চামচ গরম পানি নিয়ে নিচ্ছি কফিটা সুন্দরভাবে গলিয়ে নেওয়ার জন্য। অনেক সময় এমনি এমনি কফি দিয়ে ব্লেন্ড করলে কফিটা গলে না, গোটা গোটা থেকে যায়, এই জন্য খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে সরাসরি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু কফিটা অনেক পাতলা হয়ে যাবে। তারপরে ঘন থকথকে একদম ঠান্ডা ফ্রিজের লিকুইড দুধ দিয়ে দিলাম, এর মধ্যে দুই স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিব। ভ্যানিলা আইসক্রিমটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝিয়ে দিবেন। তারপরে সেই গুলিয়ে রাখা কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হার্শিজের চকলেট সিরাপ, এটা অপশনাল, না দিলেও চলবে, আমার ভালো লাগে এই জন্য আমি দিই। এরপর আমার কাছে যেহেতু ডাবল ক্রিম বা হুইপড ক্রিম নেই, এই জন্য আমি দু টেবিল চামচ ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ হয়েছে। এখন লম্বা একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আমি, সেই চকলেট সিরাপটা দিয়ে গ্লাসে একটু ছড়িয়ে ছিটিয়ে নিলেই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে নিজে থেকেই। এই গ্লাসটার মধ্যে এখন আমি কফিটা ঢেলে নিব। এখন এর মধ্যে আমি কিছু চকলেট ওয়েফার আর স্ট্র দিয়ে সাজিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এটার টেস্ট মাশাল্লাহ অনেক মজার। আপনারা এই ঈদে অনেক গরম পড়েছে, অবশ্যই এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কফি বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক শান্তি লাগবে। আমি কিন্তু মাংস খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছি, এই জন্যই ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কফি খাওয়া যাক, এটা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। বাড়িতেই যদি সহজেই এই কোল্ড কফি বানিয়ে নেওয়া যায় কম খরচে এবং কম উপকরণ দিয়ে, তাহলে বাইরে গিয়ে কেন খাবো। বাড়িতেই অসম্ভব স্বাদের এই কোল্ড কফিটা বানিয়ে নিয়ে আমরা খেতে পারি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছে, আমি তো এক নিমিষে শেষ করে ফেলেছি, অনেক মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার এই কোল্ড কফি রেসিপি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।